বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। পশ্চিমবঙ্গ প্রগতিশীল হকার্স ইউনিয়ন আবারও সবার সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত রাখলো। সারা বছরই মানুষের পাশে নিজেদের সাধ্যমতো পাশে দাঁড়ায় এই সংগঠনটি, এবারও তার ব্যতিক্রম হলো না। রবিবার হাতিবাগান সংলগ্ন গোয়া বাগান লেনের সন্নিকটে এক মহৎ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। করোনা ভয়ের মধ্যেও গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এদিন প্রায় 50 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। আমাদের প্রোগ্রাম 4 দিন ধরে চলছে, মানে 1 তারিখ থেকে প্রোগ্রাম চালু হয়েছে, 1 তারিখে আমাদেরকে লাঞ্ছিত জন্ম মৃত্যু উপলক্ষে বৃক্ষরোপণ হয়েছে, 2 তারিখে আমরা সাধারণ মানুষের একটা কিছু হাফ তুলে দিয়েছি, 3 তারিখেও দেওয়া হয়েছে, আজকে লাস্ট প্রোগ্রাম। দেখা যাচ্ছে রক্ত অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে বা ফেলে দিতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে আপনারা কীরকম আমরা চেষ্টা করছি যে রক্ত দেওয়ার জন্য, রক্ত চাহিদা খুব এই করোনাকালে খুব পরিস্থিতি খারাপ, তার জন্য আমরা হকার ইউনিয়ন থেকে চিন্তা করেছি কিছু করতে হবে, তার জন্যে আমরা রক্তদানটা। পঞ্চাশ জন টার্গেট আছে, যদি তার বেশি হয় ভালো। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোড়াসাঁকোর প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি, বোরদুয়ের চেয়ারম্যান সাধন সাহা, স্থানীয় কোঅর্ডিনেটর শুক্লা ভোট, সংগঠনের 16 নম্বর ওয়ার্ডের সভাপতি রবি সাহা, কার্যকরী সভাপতি অজয় ভট্টাচার্য, তৃণমূলের যুব নেতা সুব্রজিৎ হাজ্জা সহ আরও অনেকে। প্রতি বছরে গ্রীষ্মকালীন একটা রক্তের চাহিদা থাকে, এবং গত বছর করোনা দেখে এই ধরনের রক্তদান শিবিরগুলো অনেকটাই বন্ধ হয়ে গেছে। স্বাভাবিক কারণ প্রতি বছর যে ক্রাইসিস থেকে অনেক বেশি ক্রাইসিস এখন হয়েছে, স্বাভাবিক কারণে রক্তের একটা হয়ে গেছে। আমাদের সামনে রয়েছে সেন্ট্রাল ব্ল্যান্ডার, আপনি যদি কখনো যান তখন দেখতে পাবে প্রত্যেকে 100 থেরাসেমিয়া রোগী ওখানে আসে, ওখানে রক্ত নেয়, রক্ত নেওয়ার পরে তারা আবার কিছু অসুস্থ হয়। কিন্তু কিছুদিন আগে ইলেকট্রিশিয়ান কথা বলছিল যে এদেরকে এখন রক্ত দিয়ে ভীষণ একটা ভীষণ অসুবিধের মধ্যে দিয়ে যাওয়া, তাই আমাদের দলের এর আগেও কিছু দিয়ে
আমরা প্রয়োজন।